ভাই আমরা যে এরকম পীর মানি না, পীর মানেন তো সব, সবাই মানি, দাদা পীরকে মানি ভাই, দাদা পীর পাঁচ হুজুর বা আমাদের আল্লামা হুজুরিদানাদেরকে আমরা মানি ভাই। এই যে পীরেদের তরিকা আছে আমাদের, মূলত ফুরফুরা বলে শুধু এইটা ভাববেন না যে শুধু নারায় তকবীর বলে আল্লাহু আকবার বলে ফুরফুরায় যেতে হবে আর শুধু মাজার জিয়ারত করে বাড়ি আসতে হবে আর কিছু নয়, এরকম কিছু ভাবেন? এরকম কিছু নয়। কিন্তু দাদা পীর যে মতাদর্শের মানুষ ছিলেন, যে হুকুম আহকাম আপনাদের আমাদের মাঝে বিতরণ করেছেন, সেইগুলো আপনার আমার জীবনে আমি বলেছি ঘাটতি, এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। এই যে পীরেদের তরিকা যেটা বলছিলাম, এই পীরেদের চারটে তরিকা আছে মশহুর, প্রসিদ্ধতম চারটে তরিকা। আমি আজকে মারেফাতের ওয়াজ করছি, কথা বুঝতে পাচ্ছেন? আধ্যাত্মিকতার জ্ঞান, অন্তররাজ্যের জ্ঞান। আপনারা তো আলেম ওলামদের মুখ থেকে সচরাচর সব জাহেরি এলেম শোনেন, শোনেন না? আদম নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর ঘটনা শুনছেন তো সবসময় নাকি? এগুলো তো জাহেরি এলেম, এইসব ঘটনাগুলো শোনায়, এগুলো কোরআনে আছে পরিষ্কার নস্যে, কোরআন থেকে সাবিত আপনাদের কাছে ফেস টু ফেস বলে দিচ্ছে, কথা বুঝতে পেরেছেন? এগুলো জাহেরি ইলম, আর আমি আজকে ওয়াজ করছি বাতিনি ইলম, অন্তররাজ্যের জ্ঞান, চোখ বুঝে যে জ্ঞান পাওয়া যায়, অন্তরে যে জ্ঞান তৈরি হয়। আমার রসুল বলেছেন আমি জ্ঞানের শহর আর আমার জামাই আলী হলো জ্ঞানের দরজা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পীরেদের তরিকা হচ্ছে চারটে তরিকা, সবচাইতে মশহুর একটা তরিকার নাম হচ্ছে মুজাদ্দিদিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া। আর একটা তরিকা হচ্ছে নকশবন্দিয়া। নাম শুনেছেন এসব? এসব শোনেননি, পুরপুরাই যান, ছোট্ট থেকে যাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু কোন পীরের দরবারে একটু বসে একটু অন্তরাজ্যের জ্ঞান শিখবো, চোখ বুঝে কি জ্ঞান পাওয়া যায়, এসব জ্ঞান শিখবো, কবরের দাঁড়ে দাঁড়িয়ে চোখ বুঝলে কবরের কি হালাত হয় সেগুলো জানা যায়, নামাজে দাঁড়িয়ে চোখ বুঝে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার রুহটাকে কোথায় কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে সেসব জ্ঞান শিখবো। সেসব জ্ঞান শেখার সময় হয়নি, যার কারণে আপনি আমি হারিয়ে ফেলেছি সেই প্রশ্ন উত্তর, যার কারণে অন্য তবলিগ বলি, আহলে হাদিস বলি, লামজাবি বলি আর মুহাম্মাদি বলি, ইসলামের যে সমস্ত বাতিল ফিরকা রয়েছে এ সমস্ত বাতিল ফিরকাদের সওয়ালের জবাব না দিতে পারার কারণেই আজকে আমার আপনার ঘরের ছেলেরা তাদের দিকে টান বেশি, ঠিক না ভুল? এবং আপনি আমি দিশেহারা, কি কোথায় যাব না যাব না, কাদেরকে মসজিদে তুলবো কি তুলবো নি, কথা বুঝতে পারেননি? অন্তরাজ্যের জ্ঞান শিখেছেন কারোর থেকে, সময় হয়েছে? আরে জানেনই না তো অন্তরাজ্যের জ্ঞান কারে বলে, আমার তো মনে হয় বাংলায় বলে কথা নয়, মানুষের মধ্যে জনসাধারণের মধ্যে 100 মধ্যে 99% মানুষ জানে না অন্তরাজ্যের জ্ঞান কারে বলে, ঠিক না ভুল? শুনেছেন কখনোই? কথাও বলেন না, আমি কোথায় যে ওয়াজ করছি আল্লাহু আকবার, আমি প্রচন্ড রাগি, দেখে গেলে একবার মাইক টাইক যায় কিছু হয়ে যাবে আজকে, বুঝতে পারছেন না, চিনতে পারেননি মানুষটারে, কথা বুঝছেন? একটু কথা বলেন যে জানি না জানি না জানি না, এটাই তো বলতে হবে। পুরপুরা এত জীবন গিয়েছি, তকবীর দিয়েছি, আলুয়া মনসুর কিনে হুজুরদের দরবারে কিছু নাজরানা ঠুকে দিয়ে বাড়ি চলে এসেছি, ফজরের নামাজ কাজা, এইটা হয়ে গেছে এতদিন। এ মুসলমান, এ যুবকেরা, আর কতদিন চলবে এমন দিশেহারা পাগলের মতন উম্মাদানি লড়াই আর উম্মাদানি দৌড়াদৌড়ি? সতর্ক হতে হবে না? সতর্ক হতে গেলে জানতে হবে পীরেদের তরিকা রয়েছে চারটে, সবচাইতে মশহুর, বাকি আরো আছে, মুজাদ্দে দিয়ে আছে, নকশবান দিয়ে আছে, আর হাবিব বলুন, চিশতিয়া তরিকা আছে, কাদরিয়া তরিকা আছে, আছে কি নাই? ভাইরামের ভুল আমায় বুঝবেন না, তাৎক্ষণিক সময়ের মধ্যে আপনাদের মধ্যে বিস্তারিত নয়, লম্বা চওড়া নয়, অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিতে চাই আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একটি হাদিস বর্ণনা করেছি, নবী আমার বর্ণনা করেছেন আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো সেই জ্ঞানের দরজা, একটু জোরে সোরে বলা যাবে না? আমি বলতে চাইছিলাম পীরেদের তরিকা,
পীরদের যে তরিকা রয়েছে এই পীরদের তরিকার মধ্যে চারটি তরিকা হলো সবচাইতে মশহুর সবচাইতে প্রসিদ্ধতম সবচাইতে প্রচার প্রসারে প্রসিদ্ধ বিশ্বনবীর এই যে পীরদের তরিকা রয়েছে এই তরিকা হলো এই তরিকা চারটি তরিকা সবচাইতে বেশি হক বলে মেনে নিত এবং সবচেয়ে বেশি হক বলে গণনীত সমস্ত দলের মানুষেরা এই চারটি তরিকাকে ফলো করে আল্লাহকে পাওয়ার জন্য অন্তরাজ্যের জ্ঞান শিক্ষা লাভ করে আবার অনেকে রয়েছে এই চারটির মধ্যে কোন একটা তরিকা শিক্ষা লাভের জন্য কোন একটা উলিল আমর তথা তার কাছে তার চোখে যে ওলি বলে বিবেচিত তার দামান ধরে তার কাছে মুরিদ লাভ করে তার কাছে মুরিদ হয়ে নিজেকে আত্মসমর্পণ করে তার কথা অনুযায়ী জীবন যাপন করে তার কথা অনুযায়ী আমল কালাম করে অন্তরাজ্যের জ্ঞান শিক্ষা লাভ করে ঠিক না ভুল সেই জন্য অনেকে ফুরফুরাতে যায় অনেক পীরের দরবারে গিয়ে নিজেকে উৎসর্গ করবার জন্য তার কাছে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে বলে হুজুর আর কোনোদিন মদ খাবো নি আর কোনোদিন তাড়ি খাবো নি আর কোনোদিন নেশাপান করবো নি আর কোনোদিন বাজে মতলবে আর মানুষের সঙ্গে ঘুরবো নি আর হারাম কাজে আমি যাবো নি আর কোনো রকম হালাল রুজি অর্জন ছাড়া হারাম রুজি অর্জন করবো নি সুদ খাবো নি ঘুষ খাবো নি ঘুষ মানুষকে দেবো নি এইভাবে বিভিন্ন রকমের গুণাগুণ্য আর তার কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার জীবনটাকে সঠিক পথে পরিচালিত করবার জন্য হাতে হাত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় ঠিক না ভুল এইভাবে তারা অন্তরটাকে সেই পীরের হাওয়ালা করে দিয়ে তার মতো জীবন যাপন করে সে যেভাবে বলে সেইভাবে চলে সে বলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে হাক্কানি দরবারে যদি আপনি চলে যান হাক্কানি পীরের কাছে যদি মুরিদ হন সে আপনাকে প্রথম নম্বর বলে দেবে শরিয়াতের হারাম কাজ করবে না কারণ মহান আল্লাহ পাকের কোরআন আমার নবী সম্পর্কে জানিয়ে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু বিশ্ব নবী এখান থেকে 1500 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন ও আমার সাহাবা ইকরামরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম আমি বিশ্ব রাসূল তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম আমার আল্লাহ তাআলার কোরআন বলছে ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম আমার আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় আমার আল্লাহর কোরআন কথা বলে আমার আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেয় ও আমার দুনিয়ার মানুষেরা আমার হাবিব আমার নবী নেতা আমার প্রিয় রসুল আমার প্রিয় রসুল তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আমার হাবিব তোমাদেরকে যেগুলোকে আদেশ করে মা আতাকুমুর রসুল ফাকুজু আমার কাছ থেকে যেগুলোকে আমার হাবিব তোমাদের কাছে পরিবেশন করে হুকুম করে ওইগুলোকে তোমরা ফাকুজু অতএব ধরে নাও জীবনে আলাপ আলোচনা করে জীবনটাকে সেই মতো পরিচালনা করো জীবনে সেই কথাগুলোকে আঁকড়ে ধরো ওমানাহাকুম আর আমার হাবিব তোমাদের কাছে যেগুলোকে নিষেধ করে ফান্তাহু সেগুলোকে তোমরা পরিত্যাগ করো আমার হাবিব তোমাদেরকে যে যে কাজ থেকে নিষেধ করে সেই জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকো একটু জোরে সোরে বলা যাবে না প্রথমেই কোনো হাক্কানি দরবারে গেলে হাক্কানি ওলির প্রথম নম্বর সবক যে আমার রসুলের আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে কারণ খোদ আল্লাহর কোরআন তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে জোরে বলুন না আর যদি হাক্কানি না হয় গেলে পর বলবে একটা তাবিজ 555 টাকা সাথে একটু তেল পড়া পানি পড়া দেব যদি সুবিধা লাগে যদি আপনার ব্রেনটার কোনো ডিফেক্ট বুঝে যায় যে আপনি সত্যি আপনার মন আছে পীরেদের প্রতি তা আপনার কাছ থেকে চুষে কত ঝাড়া যায় প্রথমেই বলবে ঘর বন্ধ না 20,000 টাকা কারোর পড়েছে জীবনে এরকম পড়েছে কারোর এরকম হয়েছে কারোর প্র্যাকটিক্যালে কারোর হয়েছে ফুরফুরা জানো মনে হচ্ছে না ফুরফুরা জানো না বুঝতে পারছি কোনো দরবারে ওঠা বসা করেন না নাকি বুঝতে পারিস যদি কোনো বেহাক ওলির দরবারে গিয়ে পৌঁছান দুনিয়ার সামনে সে ওলি
কার্য তো তার এলেম অনুযায়ী সে আমল করে না, ওলির দরজা সে পায় না। এমন ওলির কাছে গেলে প্রথম নম্বরে একটা তাবিজ পানি পড়ার সাথে আর 20,000 টাকায় ঘর বন্ধ না, একেবারে ঘাড়ে চাপিয়ে দেবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথাটা বলছি, এই কথাটা বলবো আর কত দূর গিয়ে পৌঁছাবে, আর এর অ্যাকশন রিঅ্যাকশন ফুরফুরায় যে কি হবে আল্লাহই ভালো জানে। তবে আমি হাক্কানি ওলিদের পক্ষে, কখনোই বাতিলদের পক্ষে আমি এমডি আনুর ছিলাম না, আজও নাই, আগামীতেও থাকব না, ঠিক না ভুল? ফুরফুরায় বাস করি বলে এই নয় যে ফুরফুরার আর সবগুলো চোখ বুঝে আমাকে সহ্য করতে হবে। কথা বুঝতে পারেননি? চোখ ফুটিয়ে দিতে চাই আপনাদের কাছে একজন হাক্কানি আলেম পীরজাদা মাওলানা সাফেরি সিদ্দিকী আমার ভাইজান এসেছেন, একজন হাক্কানি মানুষ, হক কথা বলে, কথা বুঝছেন? হক যে বলে, হকের পক্ষে যে থাকে এবং নিজেকে যে পরেশগারিতা করে এবং এলেম অনুযায়ী আমল করার পরিপূর্ণ চেষ্টা করা এবং চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায় এমন ভাইজানদেরকে আপনারা নেবেন, এতে 100 বার ধন্যবাদ সাধুবাদ, কথা বুঝছেন? 100 বার তাদের ডাকে দৌড়াবেন, আপনাদের পিছনে আরো সহযোগিতা হবে, হবে কবে না? আমি সহযোগিতা করবার কে, খোদা আল্লাহ সহযোগিতা করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ তো আমাদের উপর আছেই তো আছে নাকি না? ওলিরা মরে গেলে আর কিছু করতে পারে না? হ্যাঁ, অনেকে ধারণা থাকে, অনেকে তো বলে আরে মানুষ মরে যাবে সে আবার কি করবে, তার দরবারে এত কেন যাবি? এই ওলিরা কখনো মরে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খোদ বলেছে, আউলিয়া কিরাম ওলি যারা, আমি আল্লাহ আমার বন্ধু যারা, তার লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত একেবারে মজবুত তাজা রাখবার দায়িত্ব খোদ আমি আল্লাহ আমার, জেনে বলুন কথা বুঝছেন? কিন্তু হাক্কানি ওলির দরবারে যেতে হবে। বোঝাতে চাইছিলাম চারটি তরিকা, চারটি তরিকা হক এবং এই তরিকা মানতে চেষ্টা করে সবাই। ভাই দাদা হুজুরের জীবনীতে রয়েছে, পাঁচ হুজুরের জীবনীতে বলা আছে, ফুরফুরার ঐতিহাসিক বিভিন্ন রকম ইতিহাসের পুস্তকে বলা হয়েছে এবং খোদ রসুলের হাদিসের মধ্যেও অনেক জায়গায় ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত যে আহলে সুন্নত আল জামাতের অনুসারী ছিলেন মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন না ভাই। কোন তরিকা? আমার রসুল যে দলটা গড়েছিলেন আহলে সুন্নাহ, মানে কি আমার রসুলের তরিকা অবলম্বী মানুষ, আমার রসুলের তরিকা অবলম্বী দল, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আবার কি চলেছে জানেন, এই আহলে সুন্নাত আল জামাত এই নামটাকে নিয়ে আবার কত সংগঠন বেরিয়ে গেছে, মানুষের ধোকা লেগে যাবে না? যে এর দলে লেখা রয়েছে আহলে সুন্নাত আল জামাত, এর দলে লেখা আছে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, এর দলে লেখা রয়েছে অল ইন্ডিয়া উত্তর চব্বিশ পরগনা সুন্নাত আল জামাত, সুন্দর জামাত নাম ব্যানারে আছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে সব ইহুদি কাফেরদের মতন ব্যবহার, কি করবেন আপনি, ধোকায় খেয়ে যাবেন তো, কথা বুঝছেন না? আমি বলছি বলে এই ভাবেন না যেন আবার আমাদের ফুরফুরা শরীফিও আবার এহলে সুন্দর জামাত সংগঠন আছে তার বিরোধিতা করছে, বিরোধিতা নয় বা অনেকে আছে সামনে দিয়েছে ফেস্টং সেই এহলে সুন্দর জামাত কিন্তু ভিতরে চলছে অন্য ফেরকাদের মতো কার্যকলাপ, আহলে হাদিস মার্কা কার্যকলাপ চলছে, পীর বিরোধী কার্যকলাপ চলছে, বুঝবেন কিভাবে? চোখ খুলতে হবে না? চোখ খুলতে হবে ভাই আমার, ভুলামাই বুঝবেন না। এই কান থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ওয়ামা সাহাবায়ে কিরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি বিশ্ব রাসূল তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো সেই জ্ঞানের দরজা। বাইরে আমার এই হাদিসটা আপনাদের কাছে সামনে রেখে বোঝাতে চাই, বিশ্ব নবী বলছে দুনিয়ার মানুষেরা তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন শরীয়তের কোনো বিষয় জানা না থাকলে মানুষের কাছে জানতে চাইবে, শরীয়তের বিষয়ের তৃষ্ণার্ত থাকবে, শরীয়তের বিষয়ে আপনার মনে আশা জাগবে আমি এটা জেনে নেব, আমি নামাজ কিভাবে পড়ব, আমি রোজা কিভাবে রাখব, আমি সংসার জীবন যাপন করব কিভাবে, আমি হালাল রুজি অর্জন করব কিভাবে, আমি জীবন যাপন করব কিভাবে, আমি রাজনৈতিক করব কিভাবে, শরীয়তের এভরিথিং অল সাব
প্রত্যেক প্রতিটা বিষয় যদি আপনি জানতে চান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহকে অনুসরণ করো, আমি রাসূল আমাকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করবা মানে আল্লাহর কিতাবকে তোমরা ফলো করো। আল্লাহর কোরআন কি বলা হয়েছে, আল্লাহর হুকুম কি দেওয়া হয়েছে, আল্লাহর কোরআনকে তোমাদের পড়তে হবে। পড়েও যদি বুঝতে না পারো হাদিসটাকে পড়ো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসংখ্য অগণিত অসংখ্য গুণিত মুখনিসৃত বাণী তোমাদের মাঝে রেখে গেলাম। বিশ্ব নবী বর্ণনা করছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাবিব তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমার আমার কথাগুলো মানুষের কাছে প্রচার করে দাও, এই অনুসরণ করো, এই হাদিসকে তোমরা ফলো করো, হাদিস তোমরা পড়ো, হাদিসের এলেম তোমরা জানো, তবে তোমরা রেহাই পাবে। বিশ্ব নবী শেষবারে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা আল্লাহর কিতাব বুঝতে না পারো, যদি তোমরা আমি হাবিব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিসকে তোমরা যদি বুঝতে না পারো, আমার হাদিসকে যদি তোমরা বুঝতে না পারো, বিশ্ব নবী বলছে যাও চলে যাও, আমার অলি সম্প্রদায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হাবিব জানিয়ে দিলাম আমার অডিশান যারা আছে, আমার অডি সূত্রে যারা আছে, আমার উত্তরাধিকারী সূত্রে যারা আছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তারা হলো আলেম সম্প্রদায়। আর উলিল আমর দ্বারা বোঝাতে চেয়েছে ওই সমস্ত আলেমদের কাছে তোমরা যাবে যারা শরীয়তের জ্ঞান সঞ্চয় করেছে এবং সেই মতো জীবন যাপন করেছে। অতএব হাক্কানি আলেমের কাছে যাও, আর হাক্কানি আলেমদের থেকে শরীয়ত বুঝে নাও। একটু জোরে সোরে বলা যাবে না? তাহলে নবী বলেছে আলেমদের কাছে যেতে হবে, তবে খেয়াল রাখতে হবে সব আলেম নয়, সব আলেম যে ট্রু নোনেওয়ার, সব আলেম ট্রু হতে পারে না, বিকজ কারণ সব আলেম যদি ট্রু হবে, সত্যবাদী হবে আর সাকসেস হবে, তবে আমাদের মধ্যে এত মতনৈক্য থাকতো না, জনসাধারণের মাথার এত উলঝামে পড়তো না যে কোথায় গিয়ে দাঁড়ালে আমি মুক্তি পাই, কার দলটা ভালো আর কার পথটা সঠিক, এ বোঝা বড় দায়, ঠিক না ভুল? সেই বোঝাতে চাইছি আমরা যে দাদা পীরকে অনুসরণ করি, আমরা যে মুজাদ্দিদুজ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাকে ফলো করি, আমরা যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে ফলো করি, আমরা মেজলা হুজুর আমরা মেজলা হুজুরের মতন মুফতি আজমকে যেমন ফলো করি, আশিকে রসুল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার মতন মানুষকে যেমন ফলো করি, বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর নাও হুজুর, এমনি করে বাইনামার পৃথিবীর মধ্যে যত প্রকারের নবী রসুলের যত রকমের ওয়ালিশান আছে, যত রকমের উত্তরাধিকারী আছে, তাই সে ওলি হোক না কেন, চাই সে বড় আলেমে দিন হোক না কেন, বাইনামার কজনের নাম বলবো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হইতে আজ পর্যন্ত যত রকমের সুফি দরবেশ গওস কুতুব পীরলি বুজুরগানের দিনদের অনুসরণ করি না কেন, যাকেই করি না কেন, এই অনুসরণ করবার জন্য বিভিন্ন রকমের পথ আমাদেরকে বেছে আছে, সেগুলো থেকে আপনার আমার সঠিক পথ বেছে নিতে হবে। হবে কি হবে?